নমস্কার, শুরু করছি ফেস অফ। আজকে আমাদের অতিথি, তার নাম আপনারা ডেফিনেটলি ভুলে গেছেন, কিন্তু বললেই মনে পড়বে। হ্যাঁ, পিঙ্কি প্রামাণিক। সোনার মেয়ের সঙ্গে গল্প করার আগে সোনার মেয়ের কিছু সোনালী মুহূর্ত দেখে নেব এই স্ক্রিনে। মাত্র 20 বছর বয়সে সোনা জয় এশিয়াডে 2006। 2 বছরের মধ্যেই ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পিঙ্কি প্রামাণিক ভ্যানিশ, কেন? অ্যাকচুয়ালি আমি সে প্রশ্নের উত্তর তো আমিও অনেকটা নিজেই জানি না, সুতরাং আমি একটা ইন্টারভিউতে দিয়েছিলাম কি আমি অনেক কারণটা আমি নিজেই অনেকটাই বুঝতে পারিনি কি কেন আমি আজকে মাঠের বাইরে, আমি নিজেই সে কারণ এখনো অবধি বুঝতে পারিনি। 2007-এ তোমার চোট নিয়ে একটা সমস্যা তোমায় ভুগিয়েছে, কিন্তু 2008-এ কেরলের মিট থেকেই তোমার দুঃস্বপ্ন শুরু। কি হয়েছিল? আমি কেরালাতে গেছিলাম খেলতে, ইন্টারস্টেট কম্পিটিশন ছিল, আমি 100 মিটার পার্টিসিপেট করেছিলাম, 100 মিটার ইভেন্ট হিটস দৌড়েছিলাম, দিয়ে তারপরে আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম মিটের মধ্যে, 11.3 আর সামথিংস। আফটার দ্যাট আমাকে ফাইনালে হঠাৎ করে বলা হলো কি তুমি আর দৌড়াতে পারবে না, কারণটা আমি নিজেই তাই বললাম প্রথমে, আমি নিজেই জানি না কেন বাট ভাই। না, তা তুমি জানতে চাইলে না যে যে কেন তোমাকে বারণ করা হচ্ছে দৌড়ানোর জন্য? আমি তখন খুব কম বয়সী ছিলাম, দিয়ে তারপরে আমার সেই মতো কারোর সাথে, অ্যাকচুয়ালি আমি পুরুলিয়া থেকে এসেছিলাম, সুতরাং আমার সেই মতো কারোর সাথে আলাপ হয়েছিল না যে আমি একটা জায়গায় গিয়ে বলবো, সেই মানে বলার স্কোপ ছিল না তখন আমার জন্য। পুরুলিয়ার একটা অখ্যাত গ্রাম থেকে উঠে আসা, একটু তোমার ওই পুরুলিয়ার কথা বলো, পুরুলিয়া থেকে সোনার দৌড়ের কথা। অ্যাকচুয়ালি আমি 1998-এ খেলা দেখছিলাম টিভির মধ্যে, এত অ্যাথলেটিক্স খেলা দেখা যাচ্ছিলো তখন, দৌড়ানোর মধ্যে 400 মিটার ইভেন্ট দেখাচ্ছিলো, দিয়ে আমি যখন 400 মিটার যখন দেখলাম, দিয়ে বললাম আমাদের এখানে তো সেই মতো কোনো কিছু খেলার ফেসিলিটিস ছিল না, সো আমি ভাবলাম তাহলে যদি দৌড়ানো হয় তাহলে আমাকে হয়তো টিভিতে দেখাবে, দৌড়ানো ইভেন্ট খুব মানে টিভিতে দেখানো হয় সুতরাং আমিও দৌড়াবো, মানে এটাই আমার ছিল। তারপরে আমি একটু একটু করে দৌড়ানো, মূল আকর্ষণ ছিল তোমার যে তোমাকে টিভিতে দেখানো হবে। তো তাহলে তো শোনো, একটা গ্রামে, অখ্যাত গ্রামে না, একটা মেয়ে দৌড়ে যাচ্ছে, তো তুমি কাদের চোখে পড়লে, কারা বললো যে না তোমার মধ্যে একটা অ্যাথলিট হওয়ার মধ্যে সমস্ত রসদ আছে? অ্যাকচুয়ালি আমি গ্রামের মধ্যে দৌড়াতাম, কিন্তু যখন আমি ইয়েতে গেছিলাম আমাদের স্কুল কম্পিটিশনে, তো আমাদের যিনি স্কুলের স্যার ছিলেন, টিচার প্রাইমারি স্কুলের, উনি বললো কি তুমি ভালো যদি দৌড়াও প্রত্যেক দিন, স্কুলের মধ্যে বলতো কি তুমি আমার কাছে আসবে বাড়িতে, জাস্ট সকালবেলায় দেখা করে যাবে, তোমাকে আমি 5টা বিস্কুট দেবো, দিয়ে আমি সেই 5টা বিস্কুটের আশাতেই যেতাম স্যারের বাড়িতে, আমার সেটা প্র্যাকটিস হতো, দিয়ে স্যারই সেখান থেকে আমাকে মানে বলেছিলো কি তুমি একটা কিছু করতে পারবে, তো সো প্র্যাকটিস করে যাবে। তুমি তো প্রচুর জায়গায় দৌড়ে বেড়াতে, তুমি তো বোধহয় মুরগিও ছাগল সেগুলো গিফট হিসেবে, প্রাইজ হিসেবে পেয়েছো? হ্যাঁ, আমি একটা মানে অস্ট্রেলিয়ান গরু, মানে তার সাথে বাচ্চাও ছিল, আর ওটা বাচ্চাটা সাথে দুধ দিত গরুটা, আমি একটা প্রাইজ পেয়েছিলাম, আর 2টো কালার টিভি, তার সাথে 2টো গাই, গরুর গাড়ি, স্কুটি, মানে এইসব মানে এক একটা ইভেন্টে এক একটা প্রাইজ পেয়েছিলাম। গ্রামে তুমি রাতারাতি বিখ্যাত হয়ে গেলে? হ্যাঁ, রাতারাতি বিখ্যাত হয়ে গেছিলাম। 2006 একটা স্বপ্নের দৌড়, সোনা যখন পুড়িয়ে দিল, কিরকম মনে হয়েছিল সোনার মেডেলটা? অ্যাকচুয়ালি তো আমরা এশিয়ান গেমস, সেই সময় আমি এশিয়ান গেমসের জন্যই প্রিপেয়ার ছিলাম পুরো, তো আশা আমার ছিল কি আমরা গোল্ড পাবো, কিংবা আমার ইন্ডিভিজুয়াল ইভেন্টটাতে আমি একটু বেশি ফোকাস ছিলাম, কিন্তু এত বেশি আমি ভেঙে পড়েছিলাম মানে লাস্ট ফিনিশিংয়ে গিয়ে, আমি মানে হিটের মধ্যে আমি বেস্ট মানে এশিয়ান নাম্বার 1 ছিলাম, ফাইনালে যেই দৌড়াতে গেছি আমাকে কাজাকিস্তানের একজন বিট করে গেল, আমি সেখানে চলে এসেছি, আমাদের যে ইন্ডিয়ার মেয়ে মঞ্জিত কর সে বিট যখন করলো, আমি তখন টাইম টেবিলের দিকে তাকাতে গেলাম কি কত টাইম হয়েছে কি আমার, আমি যে থার্ড হয়ে গেলাম, যে টাইম দেখতে গেছি চেনা মেয়ে এসে জাস্ট আমি লাইনে একদম একটা লাইন এখানে পা আছে রয়েছে আমার, চেনা মেয়ে এসে থার্ড, ওইখানে আমি খুব ভেঙে পড়ে গেছিলাম, তারপরে যখন আমাদের রিলেতে গোল্ড মেডেল পেলাম তখন তো খুবই বেশি আমার ভালো লেগেছিলো, কিন্তু তার চাইতে বেশি ভালো লেগেছিল আমার যখন আমি কমনওয়েলথ গেমস মেডেল পাই মেলবোর্ন অস্ট্রেলিয়াতে। একটার পর একটা পেয়ে গেছো তুমি, একটা স্বপ্ন 2006, একটা স্বপ্নের দৌড়, টিভিতে দেখা গেল তোমার ফাইনালি, সবাই আমরা তো মুগ্ধ নয়নে দেখছিলাম তোমাকে, তারপর হঠাৎ দুঃস্বপ্ন নেমে এলো,
কবে কি করে? অ্যাকচুয়ালি আমি ওই 2008 অবধি তো সব ঠিকই ছিল, ঠিক চলছিল। আমি আবার কম্পিটিশন করেছিলাম, ন্যাশনালে পার্টিসিপেট করেছি, বেস্ট অ্যাথলিট হয়েছি 2007-এ আমাদের ইন্ডিয়াতে। এইটার মধ্যে ওই যে ঘটনাটা আমি নিজেই বুঝতে পারলাম না কী হলো, মানে 2008-এ যে হিটে দৌড়ালাম, হিটে দৌড়ানোর পরে যে আমি ফাইনাল দৌড়ানোর যে একটা মানে আনি আমার অ্যাথলিট তাদের তো একটা স্বপ্ন থাকে, মানে সেটাই আমি দৌড়াতে পারলাম না, এখনো আফসোস হয় আর কি। সে তো বটে, কিন্তু কিন্তু ধরো 2006-এর পর থেকে কিন্তু আমরা সে অর্থে আর কি, আমরা যারা টিভিতে পিঙ্কি প্রামাণিককে দেখতাম, সেই পিঙ্কি প্রামাণিক কিন্তু আমাদের চোখ থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো। অ্যাকচুয়ালি আমার ওই এই পার্টিসিপেট যদি আমি না করি ট্র্যাকের মধ্যে, তখন তো আর সেই জায়গার মধ্যে থেকে তো হারানো ছাড়া কোনো কিছু একটা কথা থাকে না। এতদিন বাদেও তোমার চোখে জল, ইট ইজ ট্রু। আজকে যে আমি তোমার সঙ্গে কথা বলছি, আজকে আমার নিজের খুব ভাল লাগছে, খুব গর্ববোধ হচ্ছে যে আজকে আমি পিঙ্কি প্রামাণিকের সঙ্গে কথা বলছি। অন্তত ইউ আর অ্যান অ্যাচিভার, তুমি তো আমার আমার ভারতকে আমার ভারতকে তুমি সোনায় এনে দিয়েছ। কি কোনো চক্রান্ত হয়েছিল? অ্যাকচুয়ালি চক্রান্ত কিনা আমি সেটা তো নিজেই মানে প্রশ্নের উত্তর এখনো অবধি পাইনি, কিন্তু কি চক্রান্ত আমি কী করে বলবো এখন সেটা। আমাদের অ্যামেচার যদি আমাকে সেই সময় সাথ দিত, যে আমাদের দুটি চাঁদকে সাথ দিয়েছে আমাদের ওড়িশা গভর্নমেন্ট, সেই মতো যদি আমাকে সেই সময় আমাদের অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন যদি আমার হয়ে কিছু বলতো, হয় আমি কেন এখানে দৌড়াতে পারবো না, কেন কি আমি হিটে ফার্স্ট টাইম কোয়ালিফাই করেছিলাম, সেইখানে আমাদের অ্যাথলেটিক্স ফেডারেশন কোনো কিছু। তুমি কি আজ অব্দি জানো না যে কেন তোমায় হঠাৎ বলা হলো যে না তুমি দৌড়াতে পারবে না? সেটা তো অধিকারের মধ্যে পড়ে, অধিকারের মধ্যে পড়ে, তো আমি এখনো অবধি সেটা জানি না, আর তার জন্য হয়তো চোখের মধ্যে এখনো জল আসে। যদি কারণটা জানতাম নিজেকে স্যাক্রিফাইস করার চেষ্টা করতাম আর কি। তারপরে এলো 2012 সাল, আরেকটা ভয়ঙ্কর ফেজ। তোমার বোধহয় প্রতিবেশিনী বা তোমার সঙ্গে থাকতেন এক মহিলা তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন। হ্যাঁ, উনি আমার মানে পাশের বাড়িতে ভাড়াতে থাকতেন, একটা বাচ্চা নিয়ে, উনি ওনার একটা বাচ্চাও ছিলেন, তো ওনার হাজবেন্ড হঠাৎ করে ওনাকে ছেড়ে কোথাও একটা চলে যায়, তো কান্না করছিল আমাদের বাড়ির সামনেই, তো কান্না করছিলাম, আমি ছাদের থেকে দেখতে পাই। তো আমি বললাম এক কাজ করো, আমি তো বাড়িতে একা থাকি, তুমি বাড়িতে এসে আমার কাজ টাজ করে দেবে, তুমি আগামী বাড়িতে থাকতে দিচ্ছি যতদিন তুমি অন্য জায়গায় ইয়ে যদি না পাও বাড়ি, যতদিন পাচ্ছ না। ব্যাস তারপরে তো এত কিছু ঘটনা ঘটে গেল, যখন যাচ্ছি না আমি যাওয়ার কথা বললাম উল্টো আমাকে ব্লেম দিয়ে এইসব। সে তোমার কিছু জামা কাপড়হীন অবস্থায় কিছু ছবি তুলে রেখেছিল? অ্যাকচুয়ালি আমি তো সেটা পড়ে জানতে পারি, কেন কি আমি যখন 2012 ঘটনা ঘটে তারপরে যখন আমি সেটা শুনি কিংবা জানি, তখন নাকি সেটাকে নিয়ে একটা বড় এমএমএসও হয়েছিল, আমি শুনেছি সবার মুখে, কিন্তু আমি সেটা তো আমার মানে কখনো কোনো জায়গায় একটা কষ্ট হয় কি আমি কি অ্যাথলিট ছিলাম, অ্যাথলিট আছি, ইন্ডিয়াকে মেডেল এনে দিয়েছি, বাংলাকে মেডেল এনে দিয়েছি, তার জন্যই কি আমার যে এমএমএস হলো আমাকে নিয়ে, তারপরে তাদের কোনো কিছুই। আমি যদ্দূর শুনেছি যখন এই ভদ্রমহিলা তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন, তখন তোমাকে বারে বারে পুলিশ হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়েছিল। হ্যাঁ, পুলিশ জিজ্ঞাসাবাদ, খুব মেডিকেল টেস্ট বারে বারে নিতে হয়েছে, এবং তোমার মেডিকেল টেস্ট বোধ হয় কোনো একটা টেস্ট নেওয়া হয়েছে তোমার সম্পূর্ণ তোমার পারমিশন না নিয়ে। না নিয়ে না, সেটা তো প্রথম দিনই, যেদিন আমি আমাকে আগে থেকেই মহিলা অনেক কিছু ইয়ে করেছিল মানে অ্যালিগেশন দিয়েছিল, তখন আমি তো আর থাকতাম না বাড়িতে, আমি বললাম ঠিক আছে আমি বাড়িতে না থাকলে তুমি আমাকে অভিযোগ করবে কী করে, বলে আমি তখন রেল কোয়ার্টারে থাকতাম, তো হঠাৎ করে বলে এই নাও তোমার বাড়ির চাবি আমি তোমাকে দিয়ে দিচ্ছি, বলে আমাকে ডেকেছিল, আমি দিয়ে রাস্তার মধ্যেই দেখা করি, কেন কি বলে তোমার কোনো বিশ্বাস নেই, তুই কোনো অনেক কিছুই করতে পারো। সো আমি যখন রাস্তার মধ্যে দেখি যে চাবি দেওয়ার সময় ডেকে নিয়ে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে, সেটাও তখন ছেলে পুলিশ দিন বোধ হয় জেলে ছিলে। 26 ডেজ। আমি একটা ছবি তোমায় দেখতে বলবো, সেই ছবি দেখে আমিও শিউরে উঠেছিলাম, আমরা সকলেই শিউরে উঠেছিলাম। ছবিটাতে আমার যদি মানে আমি দেখতে দেখা তো পরের কথা, না ওই ছবি না লিসেন, কিন্তু সেই ছবিটা আমি যখন পুলিশ সেভাবে আমাকে ইয়ে করেছে আমার ফেস রিয়েকশন দেখলে সব কিছু বোঝা যাবে। আমি ছবিটা আরেকবার দেখতে বলবো, আমি দর্শকদেরও আরেকবার দেখাবো। আই ভেরি রিমাইন্ড দিস, ছবিটা একবার দেখানো হোক।
তোমাকে তো একদম পুরো খুনের আসামির মতন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, দুজন পুরুষ পুলিশ অফিসার। তোমাকে তো বোধহয় জেলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে বোধহয় পুরুষদের সেলে রাখা হয়েছিল, পুলিশ সেলের মধ্যে রাখা হয়েছিল। তুমি প্রতিবাদ করো না? না, প্রতিবাদ করেছিলাম, দিয়ে বলছে আমাদের এখানে অর্ডার এসেছে, আমরা কি করব। জেলার বললো কিন্তু, হ্যাঁ জেলার পুলিশ খুবই ভালো ছিল, আমায় মানে খুব মানে একটা সেপারেট ভাবে ডেকেছিল, কিন্তু ফ্লোরটা ছিল ছেলেদের, কিন্তু আমাকে একটা আলাদা ঘরের মধ্যে ডেকেছিল, আমরা এই বলা বলার পরে কথাতে। না, পিঙ্কি প্রামাণিক ছেলে না মেয়ে, এই এই ইস্যুটা উঠলো কিভাবে এবং কারা উঠালো? আমাকে যখন প্রথম নিয়ে ডাকা হয়, পুলিশ যখন আমাকে অ্যারেস্ট করে ফার্স্ট ডে, আমি যখন কোয়ার্টার থেকে আসি, তখন আমাকে একটা নার্সিংহোমে জোর করে নিয়ে যাওয়া হয়। জোর করে নিয়ে গিয়ে ওরা নিজের মতো করে পা হাত বেঁধে টেস্ট করে, আর সেই টেস্টের পর থেকেই সেই পা হাত বেঁধে, বেঁধে মানে এটাকে আমি বুঝলাম না, পা হাত বেঁধে মানে ক্রেপেন্ডিস দিয়ে বেঁধে দিত পা হাত, তো জন্তুর মতন না? তুমি প্রতিবাদ করো নি যেভাবে, তুমি আপনারা করতে পারেন না? প্রতিবাদ তো করেছি, কিন্তু আমি শুনলে পরে তো সে প্রতিবাদ, আর যদি প্রতিবাদ না করতাম তাহলে তো পা হাত বাঁধার কোনো প্রশ্নই আসে না। এই যে এই যে তোমার এই যে অ্যাথলেটিক্সের যারা এত কর্মকর্তা আছেন, তারা ফি বছর বিদেশ যান, তারা তোমার কেউ পাশে এসে দাঁড়ায়নি? না, আমার পাশে তো তখন কেউ ছিল না আমি যতটুকু জানি। তো তুমি কি রেহাই পেলে কি করে? জেলে জেল তো খাটলে 26 দিন, একদম ওই যে মেডিকেল এক্সাম দিতে হলো আমাকে, তারপর তো মেডিকেল এক্সামিনেশন কি প্রমাণ হলো? আমি নাকি মেয়ে ছেলে না, তুমি আলটিমেটলি মেয়ে, সেটা মেডিকেল এক্সামিনেশনে প্রমাণ হলো, প্রমাণ তো হলো। প্রথম দিকে প্রমাণ হয়নি কেন? আমাকে জোর করে পুলিশ নিয়ে গেছিলো যে মেডিকেল নার্সিংহোমে, সেই নার্সিংহোম থেকে প্রথমেই ডাক্তার, যে ওখানে ডাক্তার ছিল কি ডাক্তার, আমাকে ছেলে বলে ওর সার্টিফিকেট দিয়ে দিয়েছিল, তাই মানে পুলিশটা জোর করে আমাকে সেই মেডিকেল করিয়েছিল আমাদের বাগুইহাটিতেই, তেঘরিয়াতে। তোমার একটা মেডিকেল এক্সামিনেশনের MMS তো সারা জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মেয়েটির না এটা পুলিশ তুলেছিল? আমার যতটুকু মনে হয় পুলিশের সাপোর্টে মেডিকেল থেকে ওটা কিছু লিক হয়েছে, কারণ কি পুলিশ সাপোর্ট না করলে আর ডক্টর সাপোর্ট আর মেডিকেল হসপিটাল স্টাফ না সাপোর্ট করলে এখানে কোনোভাবে শ্যুট করা যেত না। দেখি একটা জিনিস তোমায় খুব ডাইরেক্ট জিজ্ঞেস করছে, খুব ডাইরেক্ট প্রশ্ন, ভারতীয় অ্যাথলেটিক্স কোচটা কি ডোপ করান? কোচেদের এগেনস্টে বলাটা খুব ভুল হবে, যদি আমি একজন অ্যাথলিট হয়ে থাকি তো আমাকে কোনো কোচ জোর করে আমাকে ডোপ করাতে পারেন না। আর ডোপ বলতে অনেক ধরনের হয়, আমরা হয়তো ছোট্ট বয়স থেকে কিছু, আমি যখন ক্যাম্পে যেতাম ভিটামিন মেশিন ওষুধ খেলেও হয়তো আমি ভাবতাম ওইটা ডোপিং একটা ওষুধ, কিন্তু অ্যাথলিট এগ্রি না থাকলে কখনো আমাদের কোচ জোর করতে পারে না। তার মানে অ্যাথলিট এবং কোচ যদি এগ্রি দুজনে মিলে করেন, তাহলে ডোপ করানো হয় ভারত ভারতের অ্যাথলেটিক্স জগতে? ডোপ করার মধ্যে বললাম না কিছু মেডিসিন আছে, সেটাকে ডোপ না কি বলে আমি তো অত কিছু জানি না, কেন কি ধরো তোমার মধ্যে একটা পুরুষালী ব্যাপার আছে খানিকটা, সেটা কি ডোপিং এর জন্য? তোমার গলাটাও একটু পুরুষালী, সেটা কি ডোপিং এর জন্য, ওষুধের জন্য? কিছুটা হয়তো থাকতে পারে, আর কিছুটা হরমোনসের জন্য হতে পারে। না, আমার যেটা প্রশ্ন ছিল যে একটা ধরো তুমি পুরুলিয়ার গ্রামের মেয়ে, সে অর্থে তুমি এই বহির্বিশ্বে মেডিকেল সায়েন্সে কি কি আবিষ্কৃত জানো না, এটাও তো হতে পারে যে তোমার সাফল্য এলে কোচেরও সাফল্য আসবে, তোমার অজ্ঞাতসারে তোমায় এমন কিছু আর কি মানে ভিটামিন সাপ্লিমেন্ট বলে বা অমুক সাপ্লিমেন্ট তমুক সাপ্লিমেন্ট বলে তোমায় খাইয়ে দেওয়া হতেই পারে তো। হ্যাঁ, কিন্তু অ্যাথলিটদের চাইতে কোচেদের বেশি পানিশমেন্ট রয়েছে এই দিক দিয়ে, সুতরাং কোচেরা ওইটা নিজের থেকে কোনোদিন করতে চায় না। কিন্তু অনেক সময় হয় না, পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ বলে যেটাকে, কিছু ব্যান্ড আছে কিছু ব্যান্ড নয়, সেগুলো হতে পারে, সেগুলো হতে পারে। যখন পুরুলিয়া থেকে তুমি কলকাতায় এলে, তারপর সোনা জিতলে, এবার হঠাৎ হারিয়ে গেলে, এখন পিঙ্কি প্রামাণিক কি করে? এখন আমি শিয়ালদাতে ডিউটি করি আর প্র্যাকটিস করি, লাস্ট ইয়ার আমি ন্যাশনাল করেছিলাম। কিন্তু তুমি তো সে অর্থে অ্যাথলেটিক্সের দুনিয়াতে একটা, তুমি তো সোনাজয়ী মেয়ে, তুমি অ্যাথলেটিক্স দুনিয়াতে তোমায় দেখা যায় না, কোথায় তুমি কোথায় দৌড়াও, তুমি কোন মিটে দৌড়াও? আমি লাস্ট ইয়ার ফেডারেশন কাপ, আমি যেটা সিনিয়র ফেডারেশন কাপ হয় আমি সেটা করেছিলাম, ইন্ডিয়ান গ্র্যান্ড প্রি করেছি, আর 2016 ইন্ডিয়ান গ্র্যান্ড প্রি ফেডারেশন কাপ দৌড়েছিলাম, যেটা আমাদের ন্যাশনাল টিভিতেও দেখানো হয়েছিল একদিন। তোমাকে একসময় পিটি উষার সঙ্গে তুলনা করা হতো? না, আমাকে তুলনা করা হতো, তখন আমি বলতাম আমি পিঙ্কি প্রামাণিক হতে চাই, আর
আমি যেভাবে রেজাল্ট করছিলাম আশা করতাম আমি এতদিনে একটা হয়তো বড়সড় কিছু একটা রেজাল্ট দিতে পারতাম। সেটা আমার যে উনি এখনও কোচ আছেন যাদেরকে মেডেল নিতে দেখছি আমাকে মাঝে মধ্যেই ফোন করেন, উনি আফসোস করেন আমার জন্য। রেনু কোহলি বলে একজন ম্যাডাম আছেন, উনি পাঞ্জাবি, আমি ক্যাম্পে ওনার কাছে প্র্যাকটিস করতাম, আমাকে মাঝে মধ্যেই বলে তুই থাকলে হয়তো রে আজকে তো ওদের জায়গায় তুই মেডেলটা পেয়ে যেতিস। তোমার কি মনে হয় না যে তুমি এত ভালো অ্যাথলিট, এখন হয়তো তুমি সে অর্থে সোনা জিততে পারবে না, কিন্তু কিছু সোনা জয়ী তৈরি করি, কোথাও শেখাই? 2014 সালে আমি একটা জমি কিনি, 6 বিঘা জমি, 6.5 বিঘা জমি, তো সেই জমির উপরে ভাবছি আমি একটা একাডেমি বানাবো। সেটা আমি একাডেমি বানাবো বলেই জমিটা কিনেছি, সেই পড়েই আছে, আমি লেভেল করেছি, কিন্তু কিছু তো এটা কোথায় কিনেছো তুমি? এটাই পুরুলিয়াতে কিনেছি, কেন কি আমি যেভাবে প্র্যাকটিস করেছি ওখানে পুরো রাস্তার উপরে এখন অবধি মাঠ নেই, আমি যেখান থেকে উঠে এসেছি। তো আমি ভেবেছিলাম ওই জমির উপরে আমি একাডেমি বানাবো আর বাচ্চাদেরকে আমি নিজে প্র্যাকটিস করাবো, আমার মতো করে হয়তো আমি বাংলাকে আবার কিছু স্টুডেন্ট তৈরি করে দিতে পারবো। কিন্তু মাঠটা বানাতে গেলে অনেক কিছুই দরকার, সুতরাং আমি কারোর কাছ থেকে ফ্যাসিলিটিস পাইনি, কিন্তু এখন অবধি সেটা কিছু হয়ে ওঠেনি। কিন্তু পিঙ্কি, তোমার বিরুদ্ধে তো বিশৃঙ্খলার অভিযোগও আছে যে একটা শৃঙ্খলাহীন জীবন একটা ফেজে তুমি কাটিয়েছো, তোমার কাছে তো বন্দুকও পাওয়া গেছিল, সেটা কেন? অ্যাকচুয়ালি সেটা পাওয়া গেছিলো, সেটাও একটা ঘটনা, তখন আমি বলতে পারি আমার কেউ পেছনে লেগেছিল, কেন কি আমি তখন পুরো কারেন্ট প্লেয়ার ছিলাম। আর একটা ঝামেলা হয় হাবিবপুর স্টেশনের মধ্যে, আমি কোনো একটা বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, কিছু ছেলে আমাকে টেনে নিয়ে কথা বলতে চায়, আমি ওদের সাথে কথা বলতে চাই না, তো আমাকে তখন আবার আমি মেরে দিই ওদের উপরে। তখন আমাকে পরে যখন জানতে পারে আমি পিঙ্কি প্রামাণিক, তখন আমার ব্যাগের মধ্যে সেসব রেখে দিয়ে লাস্টে তো ক্যাশটা ডিসমিস হয়ে গেছে, বন্দুকটা তোমার ছিল না? ছিল না। কিন্তু অনেকে বলা হয় যে পিঙ্কি প্রামাণিক প্রচুর নেশা ভাং করতো। নেশা ভাঙ করা যদি হয় তাহলে তো মানে সেইভাবে ক্যাম্পে ইনডিসিপ্লিন হয়ে প্রথমে বের করে দেবে, আর ইন্ডিয়ার টপ অ্যাথলিট হওয়াতে দূরের কথা, আমি তো এশিয়াতে টপ ছিলাম একটা সময়, আমি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড কাপ 2006 যেটা অ্যাথেন্স হয়েছিল, পিটি ঊষার পরে আমি মানে সিলেকশন পেয়েছিলাম, তার পরে অবধি কেউ পেয়েছিল না, এখন হয়তো অনেকে পেয়েছে, কিন্তু সেই সব তো করা যেত না। হ্যাঁ, খেলার পরে যাবে একটা সময় যখন আমি হঠাৎ করে মাঠের থেকে সরে যেতে হয়েছিল, তখন দুঃখতে আমি কিছু সেভাবে মানে ড্রাগস নেশা কী বলে সেটা না, ওই বিয়ার অ্যালকোহল ওটা আমার জন্য ওটাই অনেক বেশি বড় জিনিস, সেটা হতে হতে পারে, কিন্তু তার বাইরে কোনো কিছুই না। আমি একটা জিনিস পিঙ্কি বুঝতে পারছি না যে ধরো একের পর এক অভিযোগ, ছেলে না মেয়ে, হঠাৎ কেরালাতে বলা হলো তুমি নামতে পারবে না, একটি মেয়ে ধর্ষণের অভিযোগ আনলো, তোমার ব্যাগের মধ্যে বন্দুক ঢোকানো হলো, তারপর অভিযোগ অবশ্যই যে পিঙ্কি প্রামাণিক নেশা ভাঙ করে, এগুলো কেন হচ্ছে বারে বারে, কে করাচ্ছে এটা? এটা এটা আমার আমার খুব বিস্ময় লাগছে যে একটা অ্যাথলিটের জীবনে এরকম হবে কেন? প্রচুর অ্যাথলিট তো আছে ভারতবর্ষে, কম নামি বেশি নামি, কিন্তু তোমাকে ঘিরে এরকম কেন হচ্ছে, কারা করছে? আমি যার জন্য প্রথমেই বলেছিলাম কি তোমার চক্রান্তের কোনো গন্ধ পাও? আমি চক্রান্তের গন্ধ পাই ওই যে যেটা রাইফেল কেসটা বলে সেইখান থেকে, আর এই যেটা পুরোপুরি যেটা 2012 ঘটনা, আমি যদি ওনার মহিলাকে যদি বাড়িতে থাকতে না দিতাম, কিংবা আমাকে যেটা বলেছিল ভাড়া বাড়ি পাইনি তোমার বাড়িটা ছেড়ে চলে যাও তাহলে আমি তোমাকে কিছু করবো না, সেটাও উনি একটা লবের মধ্যে সেটা করেছিল, কেন কি এটি আমাদের এটি সত্যি, আমি এখন ওই বাড়িতেই আছি, পাড়ার লোকরা তো যদি আমি সেই মতো থাকতাম হয়তো এতদিন সেই পাড়াতে এখনও থাকতে পারতাম। তোমার বাড়িতে কে কে থাকে? আমি আর আমার মা থাকি, আমরা পুরুলিয়া যাও না? পুরুলিয়া যাই, গেছিলাম লাস্ট মান্থ। হ্যাঁ, পিঙ্কি প্রামাণিক, হিমা দাস, স্বপ্না বর্মন, এই তিনজনকে যদি সামনে রাখি, কাকে তুমি বলবে বেটার অ্যাথলিট? আমি নিজেকেই বেটার অ্যাথলিট বলবো, কেন কি আমি জানি আমি যদি এতদিন থাকতাম কন্টিনিউ ফ্যাসিলিটিস পেতাম, যে মতো দুটি চান্দ পেয়েছে আর আরও অনেক প্লেয়ারই পাচ্ছে, সেই মতো যদি ফ্যাসিলিটিস পেতাম, আমাকে যদি দুটি যে মতো বললো, কারা দিল না ফ্যাসিলিটি? অফকোর্স আমাদের অ্যাথলেটিক অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ফেডারেশনও বলতে পারেন। তো পিঙ্কি প্রামাণিকে আমি যদি বলি যে একজন তো ঠিক আছে রেলের রেলের কর্মী পিঙ্কি প্রামাণিক, আরেকটা আছে তার তার ভেতরে তো এখন দৌড়বীরের সেই মনটা তো এখনো আছে। এখন আমি পত্নী যদি স্বপ্ন দেখি বলতে গেলে, কি স্বপ্ন দেখো? দৌড়ানোর তো মনে মনে হয় কি যে স্বপ্নটা সাকার হবে কোনো দিন? আশা তো আছে, দেখি কি হয়। তাহলে পিঙ্কি প্রামাণিক এখনো স্বপ্ন দেখা ছাড়েনি, বেঁচে থাকতে গেলে তো স্বপ্ন নিয়েই থাকতে হবে। পিঙ্কি, তোমার স্বপ্ন সফল হোক, সেই শুভকামনা রইল। আমাদের স্টুডিওতে আসার জন্য তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।